মনের খোরাক পরিবারে আপনাদেরকে স্বাগতম। আমি প্রসেনজিৎ সোমাদ্দার, আবৃত্তি করব কবি রশিদ হারুন রচিত কবিতা হ্যালো ঢাকা। হ্যালো ঢাকা, কেমন আছো? আমি ভালো নেই তোমাকে ছাড়া। তোমার শহরের সবকিছু কেমন বদলে গেছে আমার বুকের ভিতর, হঠাৎ করেই এই মন্ট্রিয়াল শহরে। হ্যালো ঢাকা, পিছন থেকে আচমকা আমার নাম ধরে চিৎকার করে ডাক দেবার মানুষজন মন্ট্রিয়াল শহরে একজনও নেই। তোমার শহরে শৈশব কাল থেকে প্রচণ্ড বৃষ্টিতে আমার মাথায় গেঁথে থাকা বিদ্যুতের তারে বসে ভিজতে থাকা একটা কাক, আর কাকটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাস্তায় বসে ভিজতে থাকা একটা কুকুরের স্থির ছবি, দুদিনেই মাথা থেকে স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। তোমার শহরে বাড়ির দরজায় আমার অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকা কামিনী ফুল গাছটার কষ্টের কথা কাউকে বলতেও পারছি না এই মন্ট্রিয়াল শহরে। হ্যালো ঢাকা, হ্যালো হ্যালো, শুনছো আমার কথা? তোমার শহরের মতো দিনভর ফোনে কোনো না কোনো বন্ধুর অযথায় প্যাঁচালের মধুর যন্ত্রণা এই মন্ট্রিয়াল শহরে একটুও নেই। ধোয়া ওড়া চায়ের গন্ধের সাথে বাতাসে ভেসে বেড়ানো সিগারেটের নিকোটিনের গন্ধ নিতে এখানে কেউ আমাকে একবারের জন্যও ডাকে না। এই মন্ট্রিয়ালে আমার ঘরের দেওয়ালে মা বাবার ছবি ঝুলানো নেই, আছে মলিন হয়ে যাওয়া সাদা রঙের পুরনো দেয়ালের চাহনি। মন্ট্রিয়াল শহরে দুদিনেই আরো কত কিছু যে বদলে গেছে আমার বুকের ভিতর, আমার বাকি জীবনও চলে যাবে এই বদলে যাবার হিসাব নিকাশে। হ্যালো ঢাকা, হ্যালো হ্যালো, শুধু তোমার শহরের সেই একই আকাশ, একই চাঁদ, আর মাটিতে আমার একই ছায়া। মন্ট্রিয়াল শহরেও এখনো আমার পাশে হেঁটে বেড়াই পুরনো বন্ধুর মতোই। ধন্যবাদ, ভালো থাকবেন।